মঙ্গল ইতিহাস এবং সাথে বিশ্বের ইতিহাসও চিরদিনের জন্য বদল হয়ে যায় চেঙ্গিস খানের শাসনামলে। চেঙ্গিস খান ছিল 1206 থেকে 1227 খ্রিস্টাব্দ পর্যন্ত মঙ্গলদের একজন গোত্রীয় প্রধান। তার শাসনামলে সে বহু মঙ্গল গোত্রকে অন্যান্য তুর্কি গোত্রের সাথে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়। এর মাধ্যমে সে এক সুবৃহৎ ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলে এবং শুরু করে এমন এক জয়যাত্রা যা জয় করে নিয়েছিল ততদূর পর্যন্ত ভূখণ্ড যতদূর পথ মঙ্গল ঘোড়সওয়াররা পাড়ি দিতে পারে। 1220-এর শতকের মধ্যে চেঙ্গিস খানের সেনাবাহিনী লুটপাট করে ফেলে এশিয়া এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। চেঙ্গিস খান 1210-এর দশকে উত্তর চীনের বেশিরভাগ অংশ দখল করে নেয়। এর মাধ্যমে সে জিয়া এবং জিন সাম্রাজ্য ধ্বংস করে, সাথে বেইজিংও দখল করে নেয়। মধ্য এশিয়ার বেশিরভাগ তুর্কি গোত্রগুলো সে দখল করতে সমর্থ হয় এবং এভাবেই পারস্য পর্যন্ত পৌঁছে যায়। এর মাধ্যমে সে পূর্ব ইউরোপেও সৈন্যবাহিনী পাঠায়, রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং এমনকি মধ্য ইউরোপের জার্মান প্রদেশগুলোতেও আক্রমণ চালায়। 1227 সালে মৃত্যুর আগ পর্যন্ত 21 বছর তিনি ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অংশে ধ্বংসযজ্ঞ চালান, নিজের জাতিকে সমৃদ্ধ করেন। চেঙ্গিস খানের মৃত্যুর পরও অভিযান থেমে থাকেনি। তার উত্তরাধিকারীরা কোরিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত ভূভাগ নিজেদের আয়ত্তে নিয়ে আসেন। তবে 1260-এর দশক থেকেই তাদের ভাঙন শুরু হয় এবং 1290 সালের মধ্যে এই বিশাল সাম্রাজ্য চার ভাগে বিভক্ত হয়ে পড়ে। মুসলিমদের সীমান্তবর্তী অঞ্চলে কিছু লুণ্ঠন এবং গণহত্যা চালালেও চেঙ্গিস খান মুসলিম অঞ্চলের খুব ভেতরে আক্রমণ করেনি। তার উত্তরাধিকারী ওগে দেই খানের সময়ও মুসলিমরা বারবার মঙ্গলদের রোষানলে পড়া থেকে বেঁচে যায়। তবে 1255 খ্রিস্টাব্দে এই শান্তির অবসান ঘটে। বিখ্যাত মঙ্কে খান তার ভাই হালাকু খানের উপর এক সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে, যাদের লক্ষ্য ছিল পারস্য, সিরিয়া ও মিশর দখল করা এবং সাথে আব্বাসি খেলাফত ধ্বংস করা। জানা যায় ইসলামকে ধ্বংস করে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে ফেলাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। এমনকি হালাকু খানের নিজেরও ইসলাম সংক্রান্ত সকল ব্যাপারে তীব্র ঘৃণা এবং বিদ্বেষ ছিল, যার বেশিরভাগই উচ্চারিত হয়েছিল মূলত তার বৌদ্ধ এবং খ্রিস্টান উপদেষ্টাদের মাধ্যমে, যারা হালাকু খানের বিভিন্ন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পদক্ষেপে বড় ভূমিকা পালন করত।